অস্তিত্ব দিল আল্লাহ, আর পীড়িত আরেকজনের লোকে, ঠিক না? যুবক তোমাকে যৌবনকে দিল, যাও না হারবালে জিজ্ঞাস করো যৌবনের দাম কি, যাও কলিকাতা হারবালে জিজ্ঞাস করো যৌবনের দাম কত। তুমি তো যৌবনের দাম জানবে না, কলিকাতা হারবালে জিজ্ঞাস করলে বলবা যৌবনের দাম কত, নাইলে মডার্ন হারবালে জিজ্ঞাস করে আসো যৌবনের দাম কত। যৌবন আল্লাহ দিল আর তুমি পীড়িত করো বিজাতির সাথে, ঠিক না? হ্যাঁ, এশক বিজাতির টি শার্ট ওর মতো করা কি লাভ হইল? ওলামা আমার বিরুদ্ধে না চলে যায়, আবার কেউ ভাগে আমি ফিলিস্তিনের বিরুদ্ধে বলতেছি, ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না, মিডিয়া দেখছেন, আমি চোখে দেখছি ফিলিস্তিন, আপনারা ফিলিস্তিন চোখে দেখেন না, মিডিয়া দেখছেন, আপনারা বসনিয়া মিডিয়া দেখছেন, আমি চোখে দেখছি। খাওয়া লওয়া উঠা বসা চলা ফিরা পোশাক আশাক সব তো ওদের মতো, তারপরও নির্যাতিত কেন? কেন? আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি, মুসলমানের ঘরে পাঠাইলাম আমি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম আমি, তিন তিনবার তোর গায়ে হাত ছোঁয়া দিলাম আমি, আর তুই পীড়িত করছে আরেকজনের জন্য, এই জন্যই তো। হায় হায়, উল্টা জায়গায় যদি প্রেম হয় তাহলে প্রেমিকার হাতে জান দিতে হয়, ঠিক না? হ্যাঁ, উল্টা জায়গায় যদি পীড়িত হয় তাহলে জুতোও দেখতে হয়, ঠিক না? সত্য তো, মানো না মানো না, না প্রমাণ দিমু, উল্টা জায়গায় পীড়িত হয়েছে এই জন্য মিন্নির হাতে জান দিতে হয়েছে, পীড়িত যদি সঠিক জায়গায় হতো তাহলে মিন্নির হাতে জান দিতে হতো না। এটা পুরুষ হোক আর নারী হোক, নারীও যদি উল্টা জায়গায় প্রেমে পড়ে তো বহুত জায়গায় বাংলাদেশের ইতিহাসে একটা না শত আছে, প্রতি বছর দুই চার বিশটা আসে মিডিয়ায় যে উল্টা জায়গায় প্রেম করার কারণে জান দিতে হয়েছে, ঠিক না? সত্য তো, আজকে মুসলমানেরও জান দিতে হইতেছে উল্টা জায়গায় প্রেম করা, নাইলে জান দিতে হতো না, আমার কথা রাগ হয় না, নাইলে মুসলমানের কোনোদিন জান দিতে হতো না, মুসলমানের জান যেই মুসলমানের আল্লাহ বলে মান আদালি ওয়ালিগান আদম তুহু বিল হারব, আমার বন্ধুর দিকে আঙ্গুল উঠাইতে দেরি আমি উঠায়া হাতে দড়াইতে দেরি করি না, হাত বাড়াইতে দেরি আমি ভাঙতে দেরি করি না, পাও বাড়াইতে দেরি আমি টুকরা করতে দেরি করি না, যেই আল্লাহ আবাবিল বানায় এখনো রেখা দিছে না, আবাবিল বিলুপ্ত হয়ে গেছে, হ্যাঁ কি কাম করে আবাবিল, ওর কামটা কি? ওকে তো রাখছিলেন এই হাতিয়ালাদেরকে মারার জন্য, ঠিক না? যত বড় হবে অত বড় কে আল্লাহ আবাবিল পয়দাই করছিলেন অ্যাটমকে দুলিশ্বাদ করার জন্য, আবাবিল বলবে তুই আর কি অ্যাটম মারবি, আমি মায়েরা অভ্যস্ত, তুই তো এখন নতুন মারিয়া অভ্যাস করবি, আমি আগের থেকে অভ্যস্ত, না মারে নাই? হ্যাঁ, কাসপি মাকুল, এটা কি? এটা অ্যাটমই মারছে, ইউরেনিয়ামই মারছে, পাউডার বানায় দিছে, পাউডার পাউডার ওইখান থেকে অ্যাটম বোম তৈরি হয়েছে, মুসলমান তো জানেও না যে অ্যাটম বোম কোথ থেকে তৈরি হয়েছে, কাসপি মাকুল থেকে অ্যাটম বোম তৈরি হয়েছে, সুরা আলাম তারা দেখে অ্যাটম বোম তৈরি করছে, যেই ছোট পাখিটা পায়ের পাঞ্জার ভিতরে কি নিয়ে আসছিল তো খুঁজতে খুঁজতে বাহির করছে ইউরেনিয়াম, যে ওইটাই নিয়ে আসছে, আর ওটা হাতির উপরে ফালাইতে দেরি হাতি পাউডার হইতে দেরি হয়নি, পাউডার হয়ে গেছে। আজকে আমাদের পীড়িত ভুল জায়গায়, আর পীড়িত যদি ভুল জায়গায় হয় তো জুতার বাড়িও খাইতে হয়, জানও দিতে হয়। আজকে মুসলমান সর্ব জায়গায় জুতার বাড়ি খাইতেছে, এটা ভাইবেন না, ভুল ধারণা হবে ভুল, যে ওদের রঙে যতই রঙব, কেননা আপনার কাছে প্রমাণের চেয়ে ওদের কাছে বড় প্রমাণ আছে যে আপনি আপনি মিথ্যা প্রেমিক, কি মিথ্যা মিথ্যা প্রেমিক, আপনি দুই নম্বর মজনু, এক নম্বর না, ওরা জানে আপনি দুই নম্বর মজনু, কেননা ওদের কাছে চলে গেছে,
সফটওয়্যারে চলে গেছে যে আপনি কাগজে কলমে লেখায় আসছেন আপনি মুসলমান। আপনি যতই জিন্স পরেন, আপনি যতই থ্রি কোয়ার্টার পরেন, আপনি যতই টি শার্ট পরেন, আপনি যতই টাই লাগান, আপনি যতই বিকিনি পরেন, মামুনরা যতই চুল ছাড়ুক, যতই পর্দা উড়ায় দেখ, যেমন খুশি তেমন চলুক, ওরা জানে সফটওয়্যারের মাধ্যমে ওদের কাছে চলে গেছে। মনে করছেন বাংলাদেশের সফটওয়্যারই আপনার আইডি ঠিকানা রয়ে গেছে? না না, ওইটা হেডকোয়ার্টারে চলে গেছে। মিডিয়ার সফটওয়্যারের হেডকোয়ার্টার হলো ইসরায়েল, ওইখানে চলে গেছে সফটওয়্যারের মাধ্যমে। আপনি ধর্মের জায়গায় লেখা দিয়েছেন মুসলমান। এখন আপনি যতই বেশভূষা গ্রহণ করেন না কেন, আপনাকে ওরা বিশ্বাস করবে না, বরং সন্দেহ আরো বেশি করবে। আমি ওটার প্রমাণ, আমি ওটার প্রমাণ। আমি কালকেও বলছি, আজকেও বলতেছি, আমি দুনিয়ায় ঘুরা দেখছি, দুনিয়ার কোনো এয়ারপোর্টে আমাকে দুই মিনিট দাঁড় করায় না, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত করে নেই। কেন, ওরা দেখেই চিনে এটা কোন কোন নম্বর, ওরা দেখলেই বোঝে যে এটা আসলটা, এটা দেখলেই বোঝে। কিন্তু আমি আমার সাথে দেখছি যে টাই পড়ে গেছে, সাফারি পড়ে গেছে, ওদের পুরা ওদের বেশভূষায় নিজেকে সাজায় গেছে, কিন্তু ওকে ছয় ঘন্টা দাঁড় করায় রাখছে। ছয় ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো, ছয় ঘন্টা ওকে রাখছে দাঁড় করায়। ইমিগ্রেশন ছয় ঘন্টা আটকায় রাখছে, কেন জানেন? বলে আপনাকে আটকাইলো না কেন, আমার তো যা আছে তা দেখাই যায়, ঠিক না? কি আছে, কি আছে দেখাই তো যায়, ঠিক না? সুস্পষ্ট না, না কোনো লুকানো আছে, কিচ্ছু লুকানো না, এই পোশাকেই তো যাই। এই জন্য দাঁড় করা নাই, কয়টা যা আছে পুরা দেখা যায়, এটারে মেশিনে ঢুকে কোনো লাভ নাই, কিচ্ছু পাওয়া যাবে না, দেখাই যায়। কিন্তু এটার তো নাম একটা, রূপ আর একটা, নাম একটা রূপ, এটারে সন্দেহ হয়, এটার জন্য দাঁড় করা, এটারে খুলা খুলা দেখ এটার ভিতরে কোন দুই নম্বরই আছে কিনা, নাইলে নাম একটা রূপ আর একটা কেন? সত্য এটা, কথা লম্বা হয়ে গেল। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের যাত্রা জান্নাত থেকে মনে আসা জান্নাতে যাওয়া, কিন্তু মধ্যখানে প্রশ্ন করে দিছিলাম যে প্রস্তুতি কতটুকু, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, যদি দিতে না চাইতেন তাহলে রব্বে কাবার কসম, সদিচ্ছায় কোনোদিন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না, তিন তিনবার কুদরতি হাত লাগাইতেন না, একবার তো জন্মলগ্নে একবার বাছাই পর্বে। আমাদেরকে আল্লাহ বাছাই করছেন, সমগ্র মানব জাতির ভিতরে আমরা বাছাই, কিন্তু এক একজনকে আল্লাহ বাছাই করছেন। আপনি যেরকম ফল কিনতে গেলে, সবজি কিনতে গেলে, মাছ কিনতে গেলে, বুড়া মানুষ আছে অনেক সময় বাজারে যায়া মাছের খান উল্টায়া দেখে, আঙ্গুল দিয়া দেখে, তারপরে নাকে লাগায়া দেখে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ এরকম বাছাই করে আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, কুদরতি হাত দিয়া বাছাই করছেন। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া ইস্তিকাল লাগায় দিছেন, ডবল মুকুট লাগায় দিছেন আমাদের মাথায়। সারা দুনিয়ার মানুষের মাথায় মুকুট একটা, একটা মুকুট, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের মাথায় মুকুট দুইটা, একটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তুই সৃষ্টির সেরা, আরেকটা মুকুট আমাদের মাথায় আল্লাহ বসায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মা, তোমার চেয়ে উত্তম কোনো উম্মত নাই, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সদ ইচ্ছায় যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানাইলেন, প্রমাণ করে আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে উম্মতে মুহাম্মদই বানাইতেন না, ওই নবীর উম্মত বানাইতেন না, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়ায়। ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু কিতাবের নাম বইলা দিতেছে, বদায় নেহায় আছে, দানিয়াল আলাইহিসসালাম আড়াই হাজার বছর অপেক্ষা করছে শুধু উম্মতে মুহাম্মদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য, আড়াই হাজার বছর।
বদায়না হ্যাঁ আছে। আল্লাহ রসুল সুসংবাদ দিছে সাতাজি দুনা দানিয়ার সাতুফতাহ তুস্তার, ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি মারা যাওয়ার পরেও আড়াই হাজার বৎসর পর্যন্ত কফিনে অপেক্ষা করতেছে তোমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার। এইবার বোঝেন আপনি কেমন আল্লাহ জান্নাত দিতে চায়, নাইলে নবীর উম্মত বানাইতেন না, মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না, অস্তিত্ব দিতেন না। বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চায়, আমরাও পাইতে চাই, যাত্রাও জান্নাত থেকে, আশাও জান্নাতে যাওয়ার। কিন্তু জান্নাত সম্বন্ধে তো ধারণাই নেই, ঠিক না? জান্নাত সম্বন্ধে ধারণা থাকলে আমার মনে হয় না আমার সমাজের যুবক আর যুবতী আর আমার সমাজের মানুষ রাতের দীর্ঘকাল সময় মিডিয়ার ভিতরে কাটাইত, টেলিভিশন দেখতে 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 এক সময় চোখ বুঝা যায়, টেলিভিশন খোলা থেকে যায়। কেন এখন তো আর পুরো ঘরে একটা টেলিভিশন না, প্রত্যেকের কামরায় আলাদা আলাদা টেলিভিশন, ঠিক না? না একটা, আগে একটা ছিল পুরো বাড়িতে, ঠিক না? এখন প্রত্যেক কামরায় কামরায় আলাদা, ঠিক না? সবাই নিজের মন মতো চ্যানেল দেখবে, ঠিক না? বুড়া মানুষও এরকম চ্যানেল দেখবে যাতে জোয়ান হয়ে যায়, ঠিক না? ইচ্ছা মতো চ্যানেল দেখবে, ঠিক না? এই জন্য প্রত্যেকের কামরা আলাদা আলাদা। তাইলে কোনোদিন টেলিভিশনে চোখ দিত না, যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরত না। আমার সমাজের যুবক সারা রাত্র নেটের ভিতরে ঘুরে, সারা রাত্র। হায়, এখন তো সবার ঘরে আনলিমিটেড হয়ে গেছে, প্রথম তো লিমিটেড ছিল, যত কিন্তু ওইটাকেই ব্যয় খরচ করতো, এখন তো প্রত্যেকের ঘরে ওয়াইফাই, ঠিক না? রিক্সাওয়ালার ঘরে ওয়াইফাই, ঠিক না? সবাই আনলিমিটেড দেখতে চায়, এখন আর সীমিত কেউ দেখতে চায় না, ঠিক না? তো জুতার বাড়ি আমরা খাবো না, খাবো কে? কে খাবে জুতার বাড়ি বলেন আমাকে? আল্লাহ অস্তিত্ব দিল মুসলমানের ঘরে, পূর্ণতা দিল আল্লাহ, এক ফোঁটা পানির থেকে তৈরি করলো আল্লাহ, আর মহাব্বত বিজাতির সাথে কামাই দিল আল্লাহ। সুস্থতা না দিলে কামাইতেন কি করে? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সারাদিন পরিশ্রম করার পরে যখন রাত্রে বাড়িতে ফিরেন, যদি পাওয়ার ব্যাংকের মতো আল্লাহ এই ক্লান্তিটাকে শরীরে জমায় রাখত, এইখানে বেশিরভাগ ফ্যাক্টরি ফুক্টরি বলা, ঠিক না? ফ্যাক্টরির কাজই তো বেশি করে, ঠিক না? শ্রম পেশার মানুষই তো বেশি, আর শ্রম পেশা না হইলেও ব্যবসা বাণিজ্য করলে তো বিরাট বিরাট ব্যবসা না, ঠিক না? ছোটখাটো ব্যবসায়ী তো, ঠিক না? তাহলে সারাদিন শ্রম দেওয়ার পরে যদি পাওয়ার ব্যাংকের মতো ক্লান্তিটা আল্লাহ শরীরের ভিতরে রেখা দিতেন, এরকম যদি এক সপ্তাহ জমায় দিতেন, আপনি পরিশ্রম করতেন তো করতেন কোথেকে আমাকে বুঝান? যুবক বুঝাও, বুঝাও আমাকে, তোমরা যখন মোটর সাইকেল চালাও বাইক চালাও তখন তো দেখি পিছে যদি কেউ থাকে তো পুরাশনের পিছনেই খেয়ে খরচ করতেছে, বাড়ির যে কি করবে আল্লাহ জানে, বাপ বঙ্গিনী এরম চালায় যে উনি মোটামুটি বাইক চালাইতেছে না মনে হয় কি, আরে না উঠতেছে না মেয়া, উনাকে জম্বুজেট চালাইতে দিলে এর চেয়ে ভালো চালাইতে পারত, কেননা ফুল চার্জ তো, পিছে তো কেউ বসা আছে ফুল চার্জ। আমি তো মাঝে মাঝে ভাবি সব শক্তি লাগায় দেয় মোটর সাইকেল চালানোর ভিতরে, বাড়ি এসে কি করে আল্লাহই জানে। এই যে ক্লান্তি, যখন বাড়িতে ফিরে ওই ক্লান্তি যদি পাওয়ার ব্যাংকের মতো আল্লাহ জমা রাখত, পাওয়ার ব্যাংক যেরকম বিদ্যুৎকে জমা রাখে আল্লাহ যদি জমা রেখে দিতেন কি করতেন? আরে বলেন না কি করতেন?
একটু ভাবেন, আমি বাবাইতে চেয়েছি, বয়ান তো করব ফরিদউদ্দিন আল মুবারক, উনার বয়ান দিয়ে আপনাদের মন বলবে, চলে আসছে। আমি দেখছি আমি খালি জমায়া দিয়া যেতেছি, আর আমি বেশিক্ষণও কথা বলবো না, কথা অল্প হবে, কিন্তু জবাব দেন কি করতেন, কিচ্ছু করার ছিল? হ্যাঁ, জানেন না মনে হয়, আপনারা একটা শুনায় দিই, যেই বাচ্চা আমার পেটের থেকে কান্না না নিয়ে আসে ওকে কাদাইতে হলে বর্তমানে এতটি টাকা লাগে, এতটি টাকা, জানেন জানেন না? এই আপনি নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের হাসপাতাল কাজ কাজে দিবে না, যাইতে হবে স্কোয়ারে, যাইতে হবে ধানমন্ডির বড় বড় হাসপাতালে, তখন বলবে কয়টা গাড়ি নিয়ে আসছেন, টাকার বান্ডেল কয়টা আনছেন, শুধু কাদায়া দিবে কাদায়া, আল্লাহ মার পেটের থেকে কান্না শিখায় পাঠায়। এই জন্যই তো এক জায়গায় মানুষের বিবেকে নাড়া দিতে চায় আল্লাহ, যখনই আল্লাহকে ভুলা যায়, অন্যের প্রেমে পড়ে, যারা আল্লাহর দুশ্মন ওদের প্রেমে যখন পড়ে সব কিছু দিয়া, মান আরাদা আননি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে সব আমি দিলাম, তুই আমার থেকে বিমুখ হয়ে গেলি। কোরআনও বলে মা গাররাকা বিরাব্বিকাল কারিম, এরকম কোন চুম্বুক দেখলি তুই যে তুই আমার থেকে বিমুখ হয়ে গেলি, এরকম কোন বড় দাতা পাইলি যে দাতাকে দেখা তুই আমার থেকে বিমুখ হয়ে গেলি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি পানির ফোঁটা ছিলি না, ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, অমান জাআলাকা মুদগা, তোকে রক্তে পিণ্ড থেকে রূপান্তরিত করলো, অমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখোঁজ ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো, আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না, আমা কুনতা জাহিলা, আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না, আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই, আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃস্বয় ছিলি না, কেমন নিষ্কয়, ফালালাকা সিল্লুন তাক্তা, দাঁত ছিল না তোর কাটার তো প্রশ্নই উঠে না, ফলা লেখা লিসান তান্ত্রিক, জিহ্বা ছিল বাক শক্তি তো ছিল না, ওলা লেখা উদুনুন তসমা, কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না, ওলা লেখা আইনুন তান্দুর, চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না, ওলা লেখা আকলুন তুমাইয়েস, মগজ তো ছিল বলমন্দ তো তুমি বুঝতে না, ওলা লেখা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল, চিন্তা কি জিনিস তো তুমি জানতে না, ওলা লেখা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা ছিল না, ওলা লেখা রিজুলুন তামসি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না, তারপরে প্রশ্ন করেন আলাইসা কাযালিক, এরকম কি ছিল না, না ছিল না এরকম? হ্যাঁ, আল্লাহ বলে কে সাজাইছে তো, চোখ দিয়ে উঠে আফালা তুবসিরুন, কোরআন বলে তুই কি দেখিস না, যাকে বাকশক্তি দেই নাই সারা দুনিয়ার বিনিময়ে বাকশক্তি নেওয়া সম্ভব না, যাকে দৃষ্টি শক্তি দেই নাই সারা দুনিয়ার বিনিময়ে দৃষ্টি শক্তি নেওয়া সম্ভব না, যাকে যাকে হায় হায় শ্রবণ শক্তি দেই নাই সারা দুনিয়ার বিনিময়ে শ্রবণ শক্তি নেওয়া সম্ভব না, না সম্ভব? হ্যাঁ সম্ভব, মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে এই দুনিয়াতে পূর্ণতা নেওয়ার সম্ভব না, থাকুক না টাকার পাহাড় তাতে কি আসে যায়, আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না, নইলে দেখায় দিতে পারি, একজন না দুইজন না বহুত দেখায় দিতে পারি, এমন দেখায় দিব আঙ্গুল দিয়ে যে আপনি তাক লাগা যাবেন তাক, আল্লাহ বলে পূর্ণতা তোকে কে দিল, এই জন্যই তো আল্লাহ ডাকে সব দিলাম আমি, আর এসকার মোহাব্বত অন্যের সাথে, হায় হায় হায়, তা সত্ত্বেও কিছু বলেন না, তা সত্ত্বেও লুকোচুরি খেলেন, কিচ্ছু বলেন না, আল্লাহই বলে কিচ্ছু বলি না, না দিরুন কাইফাতা মালুন, শুধু দেখতে থাকি তুই করিস কি, ইন্নি মা কুমিনাল মুনতাবিরিন, আমি অপেক্ষা করতে থাকি, আল্লাহ কিসের অপেক্ষা, মউতের রেখায় পা দিবে কখন,
মুতের রেখা পা দিতে দেরি আকাশ না হু বক্তাতান তোকে উঠাইতে দেরি করবো না। আল্লাহকে যদি প্রশ্ন করি যে আল্লাহ বর্তমান প্রযুক্তি আমরা তো মঙ্গলে চলে যেতেছি, আমরা তো চাঁদে চলে যেতেছি, আমাদের কাছে কতই না প্রযুক্তি আছে, আল্লাহ বলে ওয়ালাউফি বুরুজি মুসাইয়েদা, সারা দুনিয়ার প্রযুক্তি দিয়েও যদি প্রতিরোধ দাঁড় করানো সম্ভব না আমি উঠায় নিয়ে আনি। আবার এটাও বলে দিছেন মঙ্গল যদিও নাকি পালাও তুমি আকাশেতে লিগিয়ে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগে আকাশে পালাইলেও চলবে না, আইনাল মাফার ইল্লা বিসুলতান, কোথায় যাবে আমার রাজত্বের বাহিরে, পুরাটা আমার রাজত্ব, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আমার। বিদায় মেরে দোস্ত, জান্নাত থেকে যাত্রা, আশা জান্নাতে, দিতেও চান আল্লাহ জান্নাত, কিন্তু প্রস্তুতি কতটুকু, এটাই কথা সার মর্ম, কতটুকু প্রস্তুতি, দুনিয়াই সব শেষ, আমরাও কি বিশ্বাস করি চিতাতেই সব শেষ, কেউ তো বিশ্বাস করে চিতাতেই সব শেষ, আমরাও কি বিশ্বাস করি দুনিয়াই শেষ, না না যুবক দুনিয়ায় শেষ না, সব রাখা আছে ওইখানে, দেখা আইসা বলছে সব রাখা আছে, শুই না বলে নাই মুহাম্মদুর রসুল্লাহ দেখা আইসা বলছে। আমার মনে হয় মেরাজ এই জন্যই ছিল, ওলামা বলবে নামাজের জন্য ছিল, আমি তো অনেক কারণ বলি, ওটার ভিতরে এটাও যোগ করলাম, মেরাজ মনে হয় এটাই ছিল যে আল্লাহ আমার উম্মত শোনা কথা বিশ্বাস নাও করতে পারে, প্রযুক্তির যুগ হবে, বিজ্ঞান সম্মত হবে, টেকনোলজি সমৃদ্ধ হবে, মনে হয় বিশ্বাস নাও করতে পারে, আমি বড় দুঃখ পাবো, আয় আল্লাহ, তখনই মনে হয় আল্লাহ বলছে বন্ধু উঠা আসেন, জান্নাত দেখা যায় বলেন শুনে বলা লাগে, দেখা ঈশা বলছে দেখা, হায় আমাদের নারী পুরুষ সব আমরা শখ এখানেই মিটাইতে চাইতেছি, হায় বাংলাদেশের পত্রিকায় লেখা উঠছে কিরণমালা পোশাক পায় না এই জন্য আত্মহত্যা করছে, হয় যদি কোনো পেপারের উঠতো তাহলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম যে জান্নাতের 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা এখনো পায় নাই এই জন্য এক নারী ছাদের থেকে চাপ দিয়া জান দিছে যে জান্নাতের ওই লেহেঙ্গা পাওয়ার জন্য, যে লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, কত ঘের ঘের বুঝেন, হ্যাঁ ঘের হবে 3 কিলোমিটার, ডায়ানা ড্রেস দেখেন না ওরকম ঘের হবে 3 কিলোমিটার, তো হ্যাঁ হ্যাঁ এই সুতা দিয়া তৈরি না জান, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে, ওই পোশাকের আলো হবে কিরকম, যে পড়বে তার আলো হবে কিরকম, তার আলো তো আল্লাহ বলছে ইলাও কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, লাউ যাহিকা লা দুনিয়া লা তানাওয়ারাতি দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছে শুধু আঙ্গুলের একটা পুর যদি এরকম করে ধরে তাহলে সারা দুনিয়াটা টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে, লাউ বাজাগা সাবআতি আবহুর লা সারা আসবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে, ওই যুবক একটু চোখ বন্ধ করো আগে তারপরে ভাবো ওই ঠোঁটে তোমার ঠোঁট লাগলে কেমন মজা হবে, হ্যাঁ যার থুতুতে সাত সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হবে, যাকে বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছে হোয়াইট কাফুর দ্বারা, মিন কাফুরিল আবিয়াদ, 120 ফিট লম্বা চুল দিয়ে 120 ফিট লম্বা, এইখানে তো মেসেজ দেয় 20 জন রে, দাঁড়ায় থাকে একজন লয়া, 19 জনই ছেক্কা, ঠিক না, দিছে ফুলের মেসেজ লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না, বাপ দেখাইলো এরকম যে বুকে আয়া পরব, 2 বার দেখার পরে জুতা দেখানি শুরু করে দিছে, ঠিক না, হ্যাঁ এটা দুনিয়া, ওইখানে এরকম না,
চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে। লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, এতদিন দেরি করলি কেন। এখনো জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে মাতা আউলিয়া, ও সব রেডি হয়ে বসে আছে, ফল পাইকা বসে আছে, কাপড় রেডি হয়ে বসে আছে, নেয়ামত কমপ্লিট হয়ে বসে আছে, খাওয়া লওয়া পাক কমপ্লিট হয়ে গেছে, জান্নাতের হুর গেলমান সব রেডি হয়ে বসে আছে, ডেলি বলে মাতা আউলিয়া, ও আল্লাহ আপনার বন্ধুরা কখন আসবে। তা আল্লাহ ডেলি সান্ত্বনা দেয়, ইসবিরি সাতাল কাকি আউলিয়াই, একটু সবুর কন্যা আসতেছে আসতেছে। এই তো কাশপুরের ব্রিজের কোনায় এসে একটু সবুর করে আসতেছে, ঠিক না? আল্লাহ বানায় রেখা দিছে সব রেডি, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। কোন দর্জি কাপড় বানাবে না, কুদরত দিয়ে বানায় আসবে, পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ, যেটা আজকে পড়ছে আর জীবনে গায়ে লাগবে না। জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন, না পেশাব না পায়খানা। বলে খালি হবে কি কইরা, খাবে ডেকুর দিবে আর খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে আর জান্নাতকে মোহিত করবে। যেমন আজকে দুনিয়াতে যত দামি খাওয়া তত দুর্গন্ধ, হ্যাঁ কি বলেন, সত্য তো? হ্যাঁ, ডাকাত ড্রেন ফাটলে বোঝা যায় কি অবস্থা হয়, কিন্তু গ্রাম দেশ লাগো কোনো খবরই নেই, ঠিক না? খাই শাক ভাত, ঠিক না, মাছ ভাত খায়, এত গন্ধ নাই, ঠিক না? সব গন্ধ তো ডাকাতে, ঠিক না? কেননা চাইনিজ খায়, চাইনিজ খায়, এটা খায়, সেটা খায়, ফাস্টফুড খায়, এই ফুড খায়, সেই ফুড খায়, যত দামি খায় তত দুর্গন্ধ, ঠিক না? আর জান্নাতে যত দামি খাবে তত সুগ্রাণ, সুগ্রাণ হয়ে খালি হয়ে যাবে, সত্য। আন্তাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন হবে, মৌত কোনোদিন আসবে না। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন্তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত কমবে না। এই উম্মতকে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত আল্লাহর দাওয়াত, ঠিক না? হ্যাঁ, এক মাস আগের থেকে মাঞ্জা দেওয়া শুরু করে, এক মাস আগের থেকে খালি ইফতারি খাওয়াইবো আর কিচ্ছু না, অন্যদিকে নেওয়েন না, বুঝানোর জন্য বলতেছি। প্রত্যেক ঈদের রোজার ইফতার পার্টির ভিতরে প্রধানমন্ত্রীর ওইখানে ইফতার পার্টি হয়, তো প্রধানমন্ত্রী কিছু লোককে কার্ড ইস্যু করে, 15-20 দিন আগের থেকেই কার্ড দেয়, ঠিক না? হ্যাঁ, কার্ড হাতে আইতে দেরি, জামায় মাঞ্জা দিতে দেরি করে না, ঠিক না? মাঞ্জা চিনেন? অনেকজনে মাঞ্জা দিতে থাকে, অনেকজনে আরঙ্গে বুকিং দিতে থাকে, অনেকজনে সিঙ্গাপুরে ফোন করতে থাকে, কেউ থাইল্যান্ডে, কেউ সিঙ্গাপুরে, কেউ লন্ডনে, বন্ধুদেরকে ফোন করে দাওয়াত পাইছি প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে, একটা টি শার্ট পাঠায় দিস, দাওয়াত পয়লা কথা, ঠিক না? আল্লাহর দাওয়াত প্রতি শুক্রবারে কেমন মাঞ্জা দেওয়া দরকার ভাবেন? আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ নারীদেরকে পুরুষদেরকে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে, এই উম্মতকে, এই উম্মতকে। বাকি উম্মতকে খাওয়াবে কিনা আমি জানি না, কিন্তু আমি এই উম্মতের, এই উম্মত নিয়ে কথা আমার, এই উম্মতকে দাওয়াত খাওয়াবে আল্লাহ। কুদরত দিয়া পাক করবে, কোনো বাবরচি পাক করবে না, কত কুটি আইটেম হবে আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, ওরকমই আইটেম হওয়ার কথা, ঠিক না? কেন আমি দুই একটা দাওয়াত খাইছি, তো এই জন্য বলতেছি আর কি। আমার মনে আছে একবার 8-10 বছর, 10-15 বছর আগে হবে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দাওয়াত দিছিলেন আমাদেরকে একবার, এরকম মাঠের চেয়েও বড় হল রুম ছিল, ইন্ডিয়ার থেকে আনছে বাবরচি। তো খাওয়া যখন রেডি করছে দস্তরখানে, তো শুধু গুনতেছিলাম, দেখতেছিলাম,
এখনো একজন বেঁচে আছে, কয়েকজনই বেঁচে আছে ওই সফরে, আহমদ লাটসাও বেঁচে আছে, উনি দস্তরখান দেখে কাঁদতেছিলেন, কাঁদতেছিলেন যে ইলিয়াস রহমতুল্লাহ আলের দস্তরখান। তো ওই আইটেম গুনতেছিলাম, আবার একবার মনে ছিল জিবুতিতে তারেক জামিল সহ ছিলাম আমরা, তো ওইখানে 50টা কবিলা ইস্তেমায় আসছিল, তো কবিলারা বলছে আমরা আমাদের ডিশ খাওয়াবো তোমাদেরকে, ডিশ মানে আমাদের সবচেয়ে সেরা আইটেম, প্রত্যেক কবিলা আলাদা আলাদা বানায় নিয়ে আসবে। তো বড় হলরুমের ভিতরে সাজাইছে 50 আইটেম। তো তারেক জামিল আমারে বলতেছিল খাও, আমি বলতেছি সবটি খাওয়ার না, যেটা রুচিতে লাগে ওইটা খাইবা, সবগুলা দেখবা। তো দুনিয়াতে যদি এরকম শত শত আইটেম হয়, তো আল্লাহ কত কোটি আইটেম খাওয়াবে, শুধু খাওয়াবে না, আল্লাহ পোশাক পরাবে। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক গিফট দিবে, জান্নাতের সমস্ত পোশাককে হার মানায় দিবে, প্রত্যেক শুক্রবারে নতুন ডিজাইন আল্লাহ সুগ্রাম লাগায় দিবে, প্রত্যেককে আল্লাহ কুদরতি হাত দিয়া সপ্তম দিন 6 দিন দুই ধরনের পান করবে, হয়তো খাদেমের হাতে বা নিজের হাতে, সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়া নিজে পান করায় দিবে, তারপরে গিফট দিবে, গিফট প্লাস্টিক সার্জারি হবে প্রতি শুক্রবারে। জান্নাতে সৈকত রাখা আছে, সকালে যাবে বিকালে যাবে, যুবক রব্বে কাবার কসম, পুত পবিত্র, ডানা কাটা বললে কম হয়ে যাবে, পুত পবিত্র আল্লাহ বানায় রেখা দিছে, ওইখানে ছড়া রেখা দিছে, চোখে চোখ লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই জন্য সকালে যে একটা ধরে নিয়ে আসবে, বিকালে যে আরেকটা ধরে নিয়ে আসবে। জান্নাতে দুইটা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ, দুইটায় যায় দুটা দুইটা ডেলি নিয়ে আসবে। আর মেসেজ তো 14 তারিখ তো প্রত্যেক ঘন্টায় ঘন্টায় হবে, কেননা প্রত্যেককে আল্লাহ 100 জনের যৌবন শক্তি দিবে, কাজে তো লাগাইতে হবে না, না পাওয়ার ব্যাংকের মতো জমা রাখবে, মা বোনদেরকেও দিবে, পুরুষকেও দিবে, আল্লাহ 100 জনের যৌবন শক্তি দিবে, কাজে লাগাবে কিভাবে, এই জন্য ঘন্টায় না, পর 10 মিনিট পরে একটা করে কল আসবে, ভিডিও কল, তাল ইলাই আমার কাছে আয়, কেননা রাজত্বটা তো আর ছোট হবে না, এই দুনিয়ার 10 গুণ বড় হবে। আজকে তো ফোন আইতে দেরি, নিজের বাইক না থাকলো দোস্তের পাও ধরে, দোস্ত দেখ না ফোনটা আইসে একটা টান দিয়া খালি দেখা করে আসবে, ঠিক না? এখানেও সুপার বাইক রাখা আছে, ফালাহু আজলিহাতান, দুইটা ডানা, ইয়ার কাপুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়ে চলে যাবে, তেল শেল কিছু লাগবে না, আল্লাহ ওইটাকে ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি করে রাখছে, শুধু অপেক্ষা করতেছে যুবক কবে যাবে। এই জন্যই বলতেছি প্রস্তুতি কতটুকু, রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ সত্য, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, হায় বিজাতির ইশকের থেকে তওবা করতে হবে, আজকে তওবা চায় আল্লাহ, তওবা কিচ্ছু চায় না আল্লাহ, মুসলমানের হাত কোনোদিন কালো করেন না, আর কোনোদিন করবেন না, এই উম্মতের হাত কোনোদিন আল্লাহ কালো করেন নাই, যদি করতেন তাহলে বদরের দিন আল্লাহ এই কথা বলতেন না, আমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, বন্ধু আপনি হাত কালো করেন না, আমরা করছি, আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি মারছেন তাহলে এত দূরে নিয়ে আসলেন কেন, আল্লাহ যেন জবাব দিতে চাইতেছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য নিয়ে আসছি, আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না, এই জন্য খেলাইতে নিয়ে আসি নাই, খেলবো তো আমরা, খেলবো তো কেমন পর্যন্ত আল্লাহ খেলবে, আমাদেরকে খেলতে হবে না, আবাবিল এখনো জিন্দা আছে, মশা এখনো জিন্দা আছে, চিৎকারের ফেরেশতা এখনো মরা যায় না, বাতাসের ফেরেশতা এখনো রেডি আছে, জিবরিল এখনো জিন্দা আছে,
আমি যেটি চোখে দেখছি ওটি বলতেছি। এগুলো তো সব আমার চোখে দেখা। চিৎকারের ফেরেশতা যেটা ধ্বংস করছে ওটাও চোখে দেখছি, মশায় যেটা বংশ করছে ওটাও চোখে দেখছি, ওই এলাকা আমার চোখে দেখা। জিব্রিল যেটা উল্টায় দিছে ওটাও আমার চোখে দেখা। বাতাসের ফেরেশতা যেটা ধ্বংস করছে ওটাও আমার চোখে দেখা। সবগুলো চোখে দেখা, একটা আটটা হয়তো কোরআনের বাকি থাকতে পারে, মনে হয় না, ভালো মতে তালাশ করলে একটাও বাকি নাই, সব তো চোখে আল্লাহ দেখায় দিছে। এই জন্য বলতেছি এখনো আবাবিল জিন্দা। আজকে বিকালও আমি কাঁচপুর ব্রিজের উপরে আবাবিল পাখি দেখা। গাড়ির সাথীদেরকে বলতেছিলাম দেখো আবাবিল এখানে আসছে কেন, আবাবিল এখনো জীবিত, এই এলাকায় মশা এখনো জীবিত। আমাদেরগুলো তো বড় বড় নমরুদেরটা তো ল্যাংড়া ছিল, ঠিক না? হ্যাঁ, এখন সময় আসছে তওবার। কোরআনও বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন বলে তোমরা, তোমাদেরকে আমি ইউটার্ন চাই, ফিরে আসো, আমার কদমে পড়ো, তওবা করো। হাদিসও বলে ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হবে না, আর যদি তওবা না করো ফানা তাবিবুহুম, তাহলে আমি ডাক্তার হয়ে যাব। কেন না সইব তো, কতদিন সইব? অস্তিত্ব আমি দিলাম, সুসজ্জিত আমি করলাম, লালন পালন আমি করি, সুরক্ষিত আমি করি, আর তুমি প্রেমের জোয়ারে ভাসো অন্যের সাথে। দুনিয়ায় আজ পর্যন্ত কে পরকিয়াকে পছন্দ করছে, কে সহ্য করছে পরকিয়া বলেন? হ্যাঁ, আসে নিয়ে আসতে পারবেন এরকম নির্লজ্জ কেউ? হ্যাঁ, খালি বন্ধুরে দেখে একটা হাসি দিছে, এতটুকুই সইতে পারে নাই, ঠিক না? আরে কমনা কিনলে গা তোমরা? হ্যাঁ, খালি বন্ধুরে দেখে একটা হাসি দিছে, ঠিক না? কাহিনী ফিট হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, হাসির মধ্যে বাইর করে আড়াইছে, তুই জীবনে তো আমারে দেখে এরকম একটা হাসি দিলি না, দেখলাম তো ঠোঁটটা কিরম করলি, দেখলাম তো গালটা কিরম ব্যাখ্যা করলি, দেখলাম তো গাল দুটা কিরকম ফুললো, দেখলাম তো কি ভঙ্গিটা দিলি, শুরু হইলো না হইলো না? হ্যাঁ, এতটুক সইতে পারো না ও যুবক? তুমি যে বিজাতির রঙে রঙিন হইলে আল্লাহ সয় তো সয় কি করা? এই জন্য আসো আজকে তওবা করি, রাজি? হ্যাঁ, মনের টিকা না মুখের টিকা? মনের টিকা কে তওবা করতে রাজি? তো হাত উঠে বলি আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ কবুল করুক আপনাদের তওবা। যদি সারা দুনিয়ার মুসলমান আজকে তওবা করত, আজকে আমার বিশ্বাস, আমার মন বলে, কোরআন বলে, হাদিস বলে, 200 কোটি মুসলমান যদি আল্লাহর পায়ে পড়া যেত, যে আর এই চিৎকার দিত লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আমাদের কোনো স্থল নাই আপনি ছাড়া, একটু সাহায্য করেন না, মনে হয় কালকে সূর্য এমন এক খবর নিয়ে দুনিয়াতে উদিত হইতো যে এরকম খবর দুনিয়া কোনোদিন দেখেও নাই শুনেও নাই। পায়ে হাত রেখা, তওবা করলেন তো? হ্যাঁ, জান্নাতের প্রস্তুতির জন্য এই উম্মতের বেশি কিছু লাগবে না। ওলামা একমত হবে কি হবে না জানি না, কিন্তু আমি তো বলি বেশি কিছু দরকার ছিল না এই উম্মতের। এই উম্মত যদি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়ত, আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে যদি ছুটে আসতো, আল্লাহ তো ডাকে না। হ্যাঁ, 99 পদের মালিক আল্লাহ ডাকে, দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, আর এখানে তো আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম
আজিমুল ওয়াদুদুল মাজিদুল বাহিতুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني المبدي المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ। জান্নাতের চাবি দিতে ডাকে, নাইলে মক্তবে পড়াইতো না। ৬৫টা হাদিসের ভিতরে তিন নম্বর হাদিস এটা কোনোদিন আসতো না, মিফতাহুল জান্নাতি আস-সালাম। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে না। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো, কেননা নামাজ তো একটা ইবাদত না, নামাজ এক না একের ভিতরে একশো রাখা একশো। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আজকের থেকে অঙ্গীকার করি। কেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নেই, না লেখলে আমি কোনোদিন বলতাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, অর চেয়ে বড় হতবাগা কেউ নাই, অর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, অর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, অর চেয়ে বড় অহংকারী মুতাকাব্বের অহংকারী কেউ নাই। আজানের আওয়াজ শুনল মসজিদে আসলো, না 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 না। বড় মুনি আরো আগে লেখছেন, শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ পড়ে না তার উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। হায় হায় আজকে মুসলমান নামাজ পড়ে না। মুসলমান যদি নামাজ পড়ত পাচক তো, নারী আর পুরুষ, যুবক আর বৃদ্ধ, সর্বশ্রেণীর কিচ্ছু দরকার ছিল, নামাজই যথেষ্ট ছিল। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজই সব কিছু থেকে বাঁচায় রাখতো যদি পড়ার মতো করতো। রাজি পড়তে কে কে ওয়াদা করতে পারেন দেখি, আল্লাহ কবুল করো। দুটা কথা ফিলিস্তিনিদের জন্য বলবো, কান পাইতা শোনেন, আমরা বহুত দূর, আমরা বহুত দূর, দিল তো জ্বলে ঠিক না, পানিও তো চোখে আসে, ব্যথাও তো লাগে ঠিক না। আপনারা ফিলিস্তিনের বিরুদ্ধে, কে কে বিরুদ্ধে দেখি হাত উঠান তো, পক্ষে হাত উঠান তো দেখি কে কে পক্ষে, নামান নামান। আমরা কিচ্ছু করতে পারতেছি না ঠিক না, আমাদের ভিতরে এরকমও আছে, নিজের হাত নিজে কামড়াইতেছে কিচ্ছু করতে পারতেছে না। কিন্তু একটা কাজ তো আমরা করতে পারি, আজকের থেকে আজকের থেকে একটা দুইটা কাজ তো করতে পারি, যে আজকের থেকে আমি ডেলি দুই রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ব। পারবেন? কে কে পড়বেন দেখি, যে আমি ডেলি দুই রাকাত, যতদিন পর্যন্ত সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে না আসে আমি দুই রাকাত নামাজ পড়ব, সালাতুল হাজাত আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহর কাছে বলবো, আল্লাহ হাত পা বাধা সাহায্য আপনার চেয়ে। আল্লাহ যখন প্রতিশোধ নিতে আসে তো কোনো থানায় নাম যায় না, কোথাও লেখানো যায় না, সত্য এটাই। পড়বেন তো, আর হইল যদি সাধ্য থাকে, ইন্না সাদাকাতা তারুদ্দুল বালা, দুই টাকা ডেলি ফিলিস্তিনের নামে সরকার করবেন।